আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় মুখ সেগমেন্টে আজ আমাদের মাঝে উপস্থিত আছেন নির্মাতা পরিচালক এবং অভিনেতা অনন্ত হীরা শুভ সকাল কেমন আছেন শুভ সকাল খুব ভালো আছি আপনি কেমন জি আমি খুব ভালো আছি এবং এত শুভ দিনে আপনাকে আমাদের মাঝে পেয়েছি আজকে আপনার জন্মদিন জন্মদিনের অনেক শুভেচ্ছা জানাচ্ছি সকলের পক্ষ থেকে আমরা আমাদের চায়ের চুমুকে সকলের পক্ষ থেকে এটা গ্রহণ করার জন্য অনুরোধ করছি অনেক ধন্যবাদ তো জন্মদিনের দিনটা এখন কিভাবে কাটানো হয় দেখুন খুব ছোটবেলা থেকেই এটা কেন আমি ঠিক আমার কাছে কোনো ব্যাখ্যা নেই যে জন্মদিনটা আমি সবসময় একেবারেই নিভৃতে একা একা কাটাতে পছন্দ করি ইভেন মোবাইলটাও আমার জন্মদিনে একেবারেই বন্ধ থাকে আর কি হয়তো বিকেলের দিকে সন্ধ্যার পরে খুলি আর কি আর যেটা হয় যে আমাদের নাটকের দলের একটা প্র্যাকটিস আছে সেটা হচ্ছে যে দলের সব সদস্যদের জন্মদিনটা খুব মানে ঘটা করে দলে উদযাপন করা হয় এবং এই একটি ব্যাপার আমার একদমই মানে জন্মদিনটা আমার কাছে সবসময় মনে হয় যে একেবারেই একটা ব্যক্তিগত অনুভূতির জায়গা নিজের সাথে সময় কাটাতে পছন্দ কর তো আমি জন্মদিনে সবসময় আরে দলটা এড়িয়ে চলি বা যেখানে গেলে যে কোনো উদযাপনের মুখোমুখি কোনো আনুষ্ঠানিকতার মুখোমুখি হতে হবে সেটা খুব আমি কৌশলে এড়িয়ে চলি কেন জানি না আমি এরকমটা থাকতেই পছন্দ করি আর কি আচ্ছা সেটা কি একদম ছোটোবেলা থেকেই ঠিক ছোটোবেলায় তো স্কুল জীবনে জন্মদিনটা ওইভাবে বুঝতাম না কলেজ জীবন থেকে যখন থেকে সংস্কৃতি চর্চার সাথে যুক্ত হয়েছি বলা যায় যে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার বা অনার্স ফার্স্ট ইয়ার থেকেই আমার জন্মদিনটা এভাবেই কাটে আর কি আচ্ছা মানে বিষয়টা হচ্ছে অন্যদিন থেকে একটু আলাদা নিজেকে সময় দেওয়াটাই হচ্ছে এই দিনের মূল লক্ষ্য থাকে তো আপনার নাট্য দল প্রাঙ্গন মোড় নিয়ে একটু জানতে চাই কেমন চলছে প্রাঙ্গন মোড় এবং ঠিক কিভাবে এটা শুরু হলো সেটাও যদি আমাদের সাথে একটু প্রাঙ্গনে মোড় খুব ভালো চলছে আমাদের এখন এই মুহূর্তে তেরোটি নাটক মঞ্চে আমরা নিয়মিত করছি আর এবছর আমাদের একটি বিশেষ পরিকল্পনা আছে সেটা হচ্ছে যে ভ্যালেন্টাইন ডেতে চোদ্দো তারিখে আমাদের দলের একজন প্রতিষ্ঠাতা সদস্য নোনা আফরোজ ওনার লেখা এবং নির্দেশনায় একটি নাটক আমরা ভ্যালেন্টাইন ডেতে আনছি মঞ্চে এরপরে হচ্ছে আমরা সবাই জানি সারা দেশের মানুষ জানে যে আগামী সতেরোই মার্চ হচ্ছে যে আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ওনার একশোতম জন্মশত জন্মদিন উদযাপিত হবে সারা দেশ সারা দেশের মানুষ উদযাপন করবে সেটা একটি নাটকের দলের জায়গা থেকে আমরাও যেভাবে ফিল করেছি আমরা একটি নাটক করছি নাটকটির নাম হচ্ছে পতাকা পাগল এটি আমার লেখা এবং নুনা আফরোজের নির্দেশনায় সতেরোই মার্চ মঞ্চে আসবে আর এর বাইরে সতেরোই মার্চের পরে আমরা আরও একটি নাটকের কাজ শুরু করব সেটি না নাম হচ্ছে কবির দেশের অষ্টমাদল এই নাটকটি আমরা আগস্টের পনেরো তারিখে অর্থাৎ আমরা বঙ্গবন্ধুর জন্মদিনে একটি নাটক মঞ্চে আনব দর্শকদের জন্য এবং বঙ্গবন্ধুর মৃত্যু দিবসে একটি নাটক মঞ্চে আনব আর কি এই হচ্ছে পরিকল্পনা আর এই সময়টাতে হয় যেটা জানুয়ারি থেকে শুরু করে মার্চ এপ্রিল পর্যন্ত আমাদের দেশে দেশের বাইরে প্রচুর নাটকের শো থাকে আর কি গতকালকেও আমাদের মৌলবাজারে একটা শো ছিল আজকে সকালে ফিরেছি এরকম জানুয়ারি ফেব্রুয়ারি মাস জুড়েই আমাদের দেশের বাইরে আসামে শো আছে কলকাতায় শো আছে কলকাতার বাইরে শো আছে দেশে শো আছে এই সব কিছু মিলিয়ে মোর মানে খুবই একটা ব্যস্ত সময় সবসময় মানে বাংলাদেশে যতগুলো নাটকের দল আছে সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে মোর সারা বছর যে পরিমাণ নাটক করে বা প্রদর্শনী করে আমাদের সমসাময়িককালে আমাদের প্রদর্শনী সংখ্যা গত চার পাঁচ বছরে অন্য কোনো দল আমরা চাই যে মানে আমাদেরকে ডিঙিয়ে যাক কেউ সেটা অনেক ভালো একটা সৃজনশীল প্রতিযোগিতার জায়গা তৈরি হয় সেটা হয় না আর কি তো সব মিলিয়ে অনেক 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 ব্যস্ত এগিয়ে বলবো না ব্যস্ত অনেক 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 ব্যস্ত আর কি দেখা যায় যে অনেক অনেক দলই আছে দু বছর তিন বছর পাঁচ বছরই একটি নাটক মঞ্চে আনে সেখানে প্রাঙ্গনমুর প্রতি বছর নাটক মঞ্চে আনে দু বছর আগে আমরা একসঙ্গে তিনটি নাটক মঞ্চে এনেছি এবার জাতির পিতাকে স্যালুট যে আমি অন্তত বিশ্বাস করি যে উনি যদি না জন্মাতেন টুঙ্গিপাড়ায় ওনার নেতৃত্বে যদি বাংলাদেশ স্বাধীন না হতো তাহলে আমি অন্তত অনন্ত হেরা হয়ে উঠতে পারতাম না তখন আমার মানে প্রতিযোগিতা থাকতো অনেক মানুষের সাথে একশো কোটি মানুষের সাথে তো সেই জায়গার থেকে আমাদের শ্রদ্ধা ওনার প্রতি ওনার জন্মদিনেও একটা নাটক করব মৃত্যু দিবসেও একটা নতুন নাটক মঞ্চে আনব এবং একজন নাটকের মানুষ হিসেবে আমার তো এটাই কাজ আপনার যতটুকু দায়িত্ববোধ রয়েছে সেটা আপনার জায়গা থেকে আপনি পূরণ করবেন তো আপনাদের এই প্রাঙ্গনে মোর নাটকে বা প্রাঙ্গনে মোর যে আপনাদের দলটি রয়েছে সেখানে সদস্য সিলেকশনের ক্ষেত্রে আপনারা কি কি প্রসিডিওর এটা হচ্ছে যে আমরা প্রতি বছর এটা আমাদের একটা ঘোষণা থাকে যে প্রতি বছর আমরা একটা ওয়ার্কশপ করি সেই ওয়ার্কশপটা ন্যূনতম তিন মাসের হয় সপ্তাহে দুদিন করে কখনো তিন দিন করে কখনো কখনো প্রযোজনা ভিত্তিক মানে নাটক প্রযোজনা ভিত্তিক কর্মশালা হয় সেই কর্মশালাগুলো কখনো দলের ভেতর থেকে হয় আমাদের দেশের প্রশিক্ষকদের দিয়ে হয় যেমন গত বছরই আমরা যে কর্মশালাটা করেছিলাম সেখানে দিল্লি থেকে একজন বিখ্যাত নাট্যকার অভিনেতা নির্দেশক অঞ্জন কাঞ্জিলাল তাকে এনে আমরা একটা কর্মশালা করেছিলাম এর আগের বছর কলকাতার খুব বড় অভিনেতা নির্দেশক দেবেশ রায়চৌধুরী তাকে এনে একটা কর্মশালা করেছিলাম এইভাবে আমরা প্রতি বছর কর্মশালার মধ্য দিয়ে একটা কর্মশালায় হয়তো একশো দেড়শো অ্যাপ্লিকেশান পড়ে তার মধ্য থেকে সেটা আমরা বাছাই করে সিলেক্ট করে তারপর একটা মৌখিক ইন্টারভিউ করি ইন্টারভিউ করার পরে একটা সিলেকশন হয় সিলেকশনের পরে আমরা এই কর্মশালাটা করি এই তিন মাসের মধ্য দিয়ে একটা জিনিস আমরা বোঝার চেষ্টা করি যে আসলে এই ছেলেটি বা মেয়েটি নাটকটা সত্যি সত্যি করতে চায় কিনা তার শিক্ষার অভাব আছে তার উচ্চারণ খারাপ আছে তার নানান সমস্যা আছে সেগুলো কোনো বিষয় নেই আমরা ভেতরের থেকে যে নাটক করার তাগিদটা সেইটা আছে কি না সেইটা আগ্রহটা আছে কিনা এবং সেই কাজটা করার ক্ষেত্রে ও সৎ কিনা না পরিশ্রমী কিনা এই জায়গাটুকু বোঝার চেষ্টা করি তারপরে একটা সিলেকশন হয় একটা ছেলে প্রাথমিক সদস্য হয়ে দলে যুক্ত হয় এটাই হচ্ছে আমাদের দলে সদস্য যুক্ত করবার প্রক্রিয়া অবশ্যই কারণ যে কোনো কাজের প্রতি ভালোবাসা না থাকলে সে কাজটা তো কখনই ভালো মতো সম্পূর্ণ করা যায় না তো আহ যেহেতু আমরা অনেক আগে থেকেই দেখছি যে আমাদের এই নাট্য জগতে যারা রয়েছেন যারা আমাদের কাছে অনেক বেশি স্মরণীয় এবং অনুকরণীয় যারা আমাদের খুব বেশি পছন্দের এবং ভালোবাসার গুণী যেই ব্যক্তিরা রয়েছেন তাদের আহ বেশিরভাগই দেখা যায় যে মঞ্চ থেকে এসেছেন বা মঞ্চটাই তাদের শুরুর গল্প তো সেই ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে একজন অভিনেতাকে পরিপক্ক করে তোলার জন্য বা তাকে খুব বেশি দক্ষ করে তোলার জন্য মঞ্চটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ আসলে আপনি গান করেন আপনি ক্রিকেট খেলেন আপনি নাচ করেন যে কোনো কিছুই আপনি করেন না কোনো সেটার জন্য তো একটা অধ্যাবসায় দরকার আপনি তবলা বাজান আপনি সেতার বাজান সেটার জন্য তো একটা মানে প্রসেসের মধ্য দিয়ে যেতে হয় তাই না সেই এটা হচ্ছে আমাদের দেশে এখনও সবাই বোঝে না একটা ক্রিকেটার সে ক্রিকেটার হতে চায় একজন সাকিব আল হাসান ও প্রতি দিন মাঠে চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা আট ঘন্টা সময় কাটায় যে গানটা করতে চায় সে হারমোনিয়াম নিয়ে প্রতিদিন রেওয়াজ করে এরকম যে তবলা বাজাতে চায় যে ভায়োলিন বাজাতে চায় সে তো এই চর্চাটা করে কিন্তু আমাদের দেশে একটা অদ্ভুত বিষয় প্রচলিত যে অভিনয়টা করার জন্য কোনো প্রস্তুতির দরকার হয় না আমি গেলাম দাঁড়ালাম আর অভিনেতা হয়ে গেলাম সেটা তো আসলে হয় না সেটা হচ্ছে যে আমাদের এই বাংলাদেশের টেলিভিশন মঞ্চ চলচ্চিত্র আপনি হিস্ট্রিটা একটু যদি অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন যে ওই যে বেসিক জায়গায় যারা শিক্ষাটা নিয়ে এসেছে তারাই কিন্তু দীর্ঘদিন টিকে টিকে থেকেছে আজকে আপনি হয়তো একটা নাটক করে আপনি লাক্স থেকে এসে বা যে কোনো সুন্দরী প্রতিযোগিতার মধ্য দিয়ে আসতেই পারেন আপনি হুট করে স্টার হয়ে যেতে পারেন কিন্তু আপনি লক্ষ্য করলেই দেখবেন যে এদের সাস্টেনেবল পিরিয়ডটা খুব শর্ট খুব অল্প সময় খুব অল্প সময় ছমাস এক বছর বছর আরেকজন আসছে ওকে বাড়ি মেরে ফেলে চলে যাচ্ছে কিন্তু আজকে ধরেন বিপাশা আমার বন্ধু একসঙ্গে কাজ করেছি সহকর্মী মিবি বা এইরকম যারা এরা কিন্তু দীর্ঘদিন টেলিভিশনে মঞ্চে চলচ্চিত্রে টিকে থাকার কারণ হচ্ছে যে এদের বেসিকটা খুব স্ট্রং এবং তারা শিখে এসেছে শিখে এসেছে এখন শিখে না আসলে যেটা হয় সেরকম একটা ক্রাইসিসের মধ্য দিয়ে আমাদের দেশ আমাদের টেলিভিশন মিডিয়া চলচ্চিত্র সব কিছুই যাচ্ছে কিন্তু আমি মনে করি যে এই যে বেসিক যে এডুকেশন বেসিক যে শিক্ষা সেটার কোনো বিকল্প নেই এবং সেই শিক্ষাটা একমাত্র মঞ্চই দিতে পারে অন্তত অভিনয়ের ক্ষেত্রে নির্দেশনার ক্ষেত্রে চমৎকার বলেছেন ধন্যবাদ তো প্রাঙ্গণে মোড় ছাড়া প্রাঙ্গনে মোড়ের ব্যস্ততা ছাড়া আর কি নিয়ে ব্যস্ত আছেন এই মুহূর্তে আমি আসলে মঞ্চনাটক নিয়েই বেশি ব্যস্ত এর বাইরে টেলিভিশনে কাজ করছি খুব খুবই কম টেলিভিশনে কাজ করছি মানে এক সময় যেরকম প্রচুর লিখতাম প্রচুর ডিরেকশন দিতাম সেটা আর এখন করছি না সেটার একটি কারণ আছে সেটা এই অনুষ্ঠানে খুব মানে প্রাসঙ্গিক না বললেও হয়তো খুব অপ্রাসঙ্গিক হবে না সেটা হচ্ছে যে দেখুন এটা আমাদের খুব দুর্ভাগ্য যে বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো আমি খুব দ্বিধায় বলতে পারি যে আমাদের দেশের দর্শকরা এখন আর দেখেন না ঠিক আছে ইউটিউব দেখেন এখন চ্যানেলগুলো ছোট হয়ে আসছে আমি আমার বাসায় আমার মেয়েকে দেখতাম যে প্রতিদিন ও সারাক্ষণ টেলিভিশনের সামনে বসে থাকত আমি খুব বিরক্ত হতাম ও টম অ্যান্ড জেরি থেকে শুরু করে নানান কিছু দেখত আমার বাসার টেলিভিশনটা আমি সত্যিকার অর্থেই লাস্ট কবে চালিয়েছি দেশের কোনো ক্রাইসিস মোমেন্ট হলে নিউজ টিউজ দেখতে হলে আমি এখন টেলিভিশনটা চালাই আমার মেয়েটাও টেলিভিশনের সামনে বসে না আর নাটক আমি নাটকের মানুষ হিসেবে নাটক নিয়েই কথা বলছি সেটা হচ্ছে যে আমরা এক সময় এই এটিএনএ বা বিটিভিতে একটা নাটক চালালে একটা এক ঘন্টার নাটক গেলে আমরা মাসের পর মাস মাসের পর মাস রাত্রেবেলা ফোন রাখতাম আর ফোন বাসত অ্যাপ্রিসিয়েশন মান দর্শকের ভালোবাসা সেটা আমরা পেয়েছি আমরা এটা ওন করেছি এখন আমাদের নাটক কেউ দেখে না দেখা সম্ভব না কারণ হচ্ছে যে একজন মেকার হিসেবে আমি জানি যে আমি একটা চ্যানেলে বিশ মিনিটের নাটক দিচ্ছি ঠিক আছে সেই নাটকটাকে তিন টুকরো করে বিজ্ঞাপন চালানো হচ্ছে বারো মিনিট বা আঠারো মিনিট কখনো কখনো বিশেষ বিশেষ দিবসে মানে বিশ মিনিটের সমান সো যেহেতু যেমন ধরুন ভারতে একটা পঁচিশ মিনিটের নাটকের মধ্যে সাড়ে চার মিনিটের বেশি বিজ্ঞাপন চালানো যাবে না এটা হচ্ছে সরকার কর্তৃক নির্ধারিত একটি নীতিমালা আমাদের এখানে কোনো নীতিমালা নেই যে কারণে চ্যানেলগুলো মানে ব্যবসায়িক স্বার্থে নাটকগুলোকে এমন জায়গায় নিয়েছে যার ফলে আমাদের দেশের মানুষ আর এখন আমাদের নাটক দেখে না অথচ আমাদের দেশের নাটকের কিন্তু একটা গৌরব উজ্জ্বল ঐতিহ্য ছিল আমি বিপাশার কথা বলছিলাম যে আমরা একসঙ্গে কাজ করেছি আমার খুব স্পষ্ট মনে আছে যে কলকাতা নিউ মার্কেটে বা বর্ডার দিয়ে যেতে যেতে আমরা বিপাশা মিমিকে যখন আমাদের চ্যানেলগুলো ভারত দেখতো আর কি তখন ওদেরকে আমরা আট জনের প্রোটেকশন দিয়ে নিয়ে যেতাম এইটা ছিল আমাদের দেশের চিত্র আর এখন হচ্ছে কি আমাদের দেশের চ্যানেলগুলো ওরা দেখে না আমরা ওদের চ্যানেলগুলো দেখি আমরা ওদের চ্যানেলের নায়িকা কি ড্রেস পড়ছে সেইটা অনুকরণ করি তার মানে আমরা আগাইনি পিছিয়েছি সর্বশেষ কথা বলবো যে নাটক দেখা সম্ভব না আমি আপনাকে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে চ্যালেঞ্জ থ্রো করে বলছি যে গত পাঁচ সাত আট বছরে কোনো একটি দর্শক কোনো একটি নাটকের বিগিনিং টাইটেল থেকে শেষ এন টাইটেল পর্যন্ত দেখেছে এইরকম যদি একজন দর্শক পাওয়া যায় তাকে আমি দিতে নিয়ে মানে গণসম্বর্ধনা দেব। এটা সম্ভব না এখন আর দেখে না আমাদের নাটক মানে সেইটা একটা একজন মেকার হিসেবে এই মিডিয়াতে দীর্ঘদিন কাজ করেছে এটাটা একটা ক্ষোভের জায়গা যে আমাদের চ্যানেলগুলোর আগের মতন আর সেই নাটক নাটকের যে মূল্যায়ন সরকারের নীতিমালা চ্যানেলগুলোর দৃষ্টিভঙ্গি নানান কিছু মিলিয়ে এই ঘটনাটা ঘটেছে এবং মানে আমরা সেটা শিকার আমাদের দর্শকরা সেটা শিকার তারপর আমরা আশা ছাড়ছি না হয়তো নিশ্চয়ই শব্দ দিতে জোয়ার ভাটা আছে একটা মানে বিশৃঙ্খল অবস্থায় যাওয়ার পরে সেটা আবার একটা শেপ নেয় সেটা সেটাও হতেই পারে আরও আরও আরো নানান কথা আছে যেটা হচ্ছে যেমন ধরেন ভারতের চ্যানেলগুলো কারা চালায় যে সত্যিকার অর্থেই ওই নাটকগুলো কারা প্রডিউসার কর প্রডিউস করে ও আসলে সত্যিকার অর্থেই ফিল্মটাকেই প্রডিউস করে যে সত্যিকার অর্থেই ফিল্ম লাভার যে সত্যিকার অর্থেই সংস্কৃতি মনা আমাদের এখানে শুনতে খুব খারাপ শোনালেও এটাই সত্য যে মানে টাকা আছে রাজনৈতিক ভাবে আমি আমার হাতে একটা চ্যানেল থাকলে আমি নানান কিছু কন্ট্রোল করতে পারবো নিয়ন্ত্রণ করতে পারবো সেইখানে আসলে এই সংস্কৃতির পৃষ্ঠপোষকতার জায়গাটা আসলে মূল লক্ষ্য না বা সংস্কৃতির সাথে একদম যে ভালোবাসার বিষয় মানে ভালোবাসার মানে ব্যাপারটা নেই একেবারে একেবারেই ধন্যবাদ আপনাকে আমাদের সাথে চমৎকার কিছু বিষয় নিয়ে কথা বলার জন্য আমরা আশা করছি যেহেতু আমরা সংস্কৃতিরই মানুষ এবং সংস্কৃতি আসলে আমাদের মূল প্রাণ আমরা আশা করছি যে খুব শীঘ্রই আমরা এই যে ক্রাইসিসটা যাচ্ছে সেখান থেকে উত্তরণ করতে পারি আমি আশাবাদী আমি হতাশ এবং একই সঙ্গে আশাবাদী যে না মানে খারাপ দিকে যেতে যেতেও তার তার তো একটা এন্ড পয়েন্ট আছে অবশ্যই সেখান থেকে ডেফিনেটলি পজিটিভ জায়গাটাতে ফিরতেই হবে সবাইকেই ফিরতে হবে এবং সেটা আমরা সবাই মিলে চাইলে করতে পারবো আপনি খুব নিশ্চিত থাকেন যে এই যে এখানে আমরা কাজ করছি সামনে পেছনে যারা মানে টেকনিক্যাল কাজ করছেন তারা আছেন দর্শক আছে এই বাস্তবতাটা কিন্তু সবাই বোঝেন যে আমাদের চ্যানেলগুলো এখন আর দেখছে না মানুষ আমাদের নাটকগুলো দেখছে না এই বাস্তবতাটা অস্বীকার এই সত্যটা অস্বীকার করার ক্ষমতা কারণেই আমাদেরকে উপায় খুঁজে বের করতেই হবে যে এখান থেকে কি করে করা যায় বের হওয়া যায় ধন্যবাদ বাংলা এবং যদি কিছু বলার থাকে আজকে সত্যিই খুব ভালো লাগছে যে আমার মতো একজন ছোট মানুষ হয়তো কাজ করছি এই ফিল্ডে দীর্ঘদিন প্রায় পঁয়ত্রিশ বছর কাজ করছি এটিএন বাংলা বাংলাদেশে অনেক চ্যানেল আছে এটিএন বাংলা যে আমার জন্মদিনে আমাকে স্মরণ করেছে সেই জন্য আমি এই অনুষ্ঠানের প্রতি এবং এটিএন বাংলার প্রতি আমার মানে কৃতজ্ঞতা জানাচ্ছি এটি আমার পুরনো কাজের ক্ষেত্র তো ভালো লাগছে বেশ ভালো লাগছে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এমন একটা মূল্যবান দিনে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং চার্চ মুকের পক্ষ থেকে অনেক শুভকামনা রইল আরও একবার আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ভালো থাকবেন সুপ্রিয় দর্শক এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল নতুন কোন অতিথির সাথে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন দেশকে ভালোবাসুন চায়াটুমকের এই এপিসোডগুলো ইউটিউব ডট কম স্ল্যাশ এইটিন বাংলা প্রোগ্রামে গেলেই পেয়ে যাবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ